যে এই ডাইনামিক টেকনোলজিটা গ্রাফাইন টেকনোলজির থেকেও ভালো উন্নত, ভালো ব্যাটারি। এখন অফারের দাম চলছে, দামটা খুবই কম আছে। আর পিছনের ডিস ব্রেক পাবেন। এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে নিউ মডেল ইলেকট্রিক স্কুটার। এই ইলেকট্রিক স্কুটারটার দাম কত আপনাদেরকে ভিডিওতে বলবো। এখন অফারের দাম চলছে, দামটা খুবই কম আছে, ভিডিওতে আপনারা জানতে পারবেন কত দাম। আর এই ইলেকট্রিক স্কুটারটা কত মাইলেজ দিবে, ব্যাটারি কি লাগানো থাকবে আপনাদেরকে ব্যাটারিটাও দেখাবো। আর এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে পাট পাট করে এক এক করে আপনাদেরকে ডিটেলস দেখাবো। আমি যখন এই ইলেকট্রিক স্কুটার আপনাদেরকে দেখাই তখনই বিস্তারিত দেখাই এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। এই জন্যই দেখানো হয় যাতে ভিডিওতে আপনারা বুঝতে পারেন যে ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি আছে। এবং ইলেকট্রিক স্কুটার কেনার আগে আপনাদের যাতে একটা পরিষ্কার ধারণা আসে যে ইলেকট্রিক স্কুটারটা কেমন, বা যে ইলেকট্রিক স্কুটারটা কিনতে যাচ্ছেন আপনারা সেই মডেলটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। আমি এরকম দেখিয়ে দিই না যে উপর থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর দামটা বলে দিলাম, এরকম আমি ভিডিও করি না। আপনাদেরকে পরিষ্কার এক একটা করে ফিচার্স দেখানো হয় আর বলা হয় যাতে আপনাদের একটা পরিষ্কার ধারণা আছে। তো চলুন এই ইলেকট্রিক স্কুটারটা সম্বন্ধে এরপর বলি। এই ইলেকট্রিক স্কুটারটা হচ্ছে জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার, আর মডেল হচ্ছে টিভো প্লাস। এটা নিউ মডেল ইলেকট্রিক স্কুটার। টিভো প্লাস আর টিভোর মধ্যে কি পার্থক্য আগেই বলে দিই। এর আগে ছিল টিভো, এখন টিভো প্লাস হয়েছে। টিভো প্লাস মডেলটাতে সামনের চাকা আর পিছনের চাকা দুটোতেই ডিস্ক ব্রেক আছে। টিভো মডেলে খালি সামনের চাকায় ডিস্ক ব্রেক আছে। টিভো প্লাসে প্রজেক্টার হেডলাইট আছে, টিভোতে প্রজেক্টার হেডলাইট নেই। টিভো প্লাসে 12 ইঞ্চি সামনের চাকা, পিছনের চাকা দুটোই 12 ইঞ্চি, আর টিভো মডেলে 10 ইঞ্চি দুটো চাকাই। আর কি কি পার্থক্য আছে এক এক করে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই ইলেকট্রিক স্কুটারটা কোথায় পাবেন সবার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। মা অম্বিকা ইভিক্যাল ওয়ার্ল্ডে পাবেন, এটা ওয়েস্ট বেঙ্গল খাতড়াতে। আর ইনি হচ্ছে জিভা কোম্পানির CNF। যারা ব্যবসা করতে ইচ্ছুক, শোরুম খুলতে ইচ্ছুক, তারাও ইনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ইনি রিটেল আর হোলসেল দুটোই করে। হোলসেলের জন্য আলাদা রেট আর রিটেলের জন্য আলাদা রেট। এখানে অনেক কম পয়সায় ইলেকট্রিক স্কুটার পাওয়া যায়। আপনারা যদি যোগাযোগ করতে চান, বোর্ডের ডান দিকে ফোন নাম্বার লেখা আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার পেয়ে যাবেন, তাছাড়াও এই ভিডিও ডিসপ্লেতে ফোন নাম্বার পেয়ে যাবেন। এরপর আপনাদেরকে এই ইলেকট্রিক স্কুটারটা দেখাই। সামনে থেকে দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে, আর ডান দিক থেকে দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে, পিছন থেকে দেখতে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে। চারিদিকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। বাঁ দিক থেকে এই ইলেকট্রিক স্কুটারটা এরকম লাগবে। হ্যান্ডেল বারের সঙ্গে DRL পাবেন, এটা পুরাটাই জ্বলবে, সন্ধ্যার টাইমে জ্বললে ভালো লাগবে। এখানেও হেডলাইটের উপরে DRL পাবেন, হেডলাইটের নিচে DRL পাবেন, এই দিকেও DRL পাবেন, পুরাটাই জ্বলবে। হেডলাইটের নিচে এটাও জ্বলবে, আপনাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি জ্বললে কেমন লাগে। তো দেখুন হেডলাইটটা দিয়েছি, DRL-গুলো জ্বলছে, DRL-গুলো জ্বললে এরকম লাগবে। এরপর আপনাদেরকে প্রজেক্টার হেডলাইট পাবেন, এর সঙ্গে জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন হেডলাইটটা জ্বলছে, আবার বন্ধ করছি, দেখুন আবার জ্বলছে, DRL সমেত প্রজেক্টার হেডলাইটটা জ্বলছে। সন্ধ্যাবেলায় যখন DRL-গুলো জ্বালাবেন দেখতে ভালো লাগে। তো দেখুন এখানে বডিতে জিভা কোম্পানির ব্র্যান্ডিং করা আছে, এটা কোনো স্টিকার নয়, মনোগ্রাম দিয়ে করা আছে। আর নিচে ডান দিকে সামনের চাকায় ডিস্ক ব্রেক পাবেন, ডিসের সাইজটা অনেক বড়, বড় হওয়ার জন্য ডিস্ক ব্রেকটা ভালো ধরবে। আর টেলিস্কোপিং লম্বা সকাজার পাবেন, অ্যালো হুইল পাবেন, টিউবলেস টায়ার পাবেন, টায়ারের সাইজ হচ্ছে 90-90-12, 12 ইঞ্চির টায়ার পাবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিক থেকে দেখতে এরকম লাগবে চাকাটা। এরপর দেখাই মিটারে কি কি আপনারা বৈশিষ্ট্য পাবেন। কালারিং ডিজিটাল মিটার পাবেন। আর এখানে দেখুন পি শো করছে, পি মানে পার্কিং। এখানে ব্যাটারিটা গাড়ির কত চার্জ আছে সেটা শো করছে, লালে চলে এলে ব্যাটারিটা চার্জ দিতে হবে। এখানে আপনার টোটাল কত ভোল্টের গাড়ি সেটা শো করছে 62, আর টোটাল কত কিলোমিটার চালিয়েছেন সেটাও শো করবে। আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার লেভেলটা শো করবে। আর এই মিটারটার মধ্যে আরও এক্সট্রা বৈশিষ্ট্য আছে, কোনো যদি ইলেকট্রিক স্কুটারটার মধ্যে জিনিস খারাপ হয়ে যায়, যে কোনো পার্টস, তাহলে মিটারে শো করবে কোন জিনিসটা খারাপ হয়ে গেছে। এরপর বলি, দেখুন পিটা সরাতে গেলে এই পি সুইচটা দাবতে হবে, পার্কিং সুইচটা দেবে দিলেই পিটা সরে গেল, ইজি টু রেডি হয়ে গেল। এরপর এক্সেলেটার দিলে গাড়িটা চলবে, স্পিডটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ফার্স্ট গিয়ারে 29 স্পিড পাবেন, এখানে দেখুন ফার্স্ট লেখা আছে, ফার্স্ট গিয়ারে 29 স্পিড। এরপর সেকেন্ডে দিচ্ছি, সেকেন্ড গিয়ারে ফুল এক্সেলেটার দিলে আপনারা 39 স্পিড পাবেন। এরপর থার্ড গিয়ারে দিচ্ছি, দেখুন এখানে 3 লেখা আছে। এরপর 3-এ ফুল এক্সেলেটার দিলে আপনারা 50 স্পিড পাবেন এই ইলেকট্রিক স্কুটারটাতে। এরপর সুইচগুলো দেখাই। তো দেখুন এটা হচ্ছে হেডলাইট সুইচ, আর এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ার সুইচ। এখান থেকে আপনারা গিয়ারটা চেঞ্জ করতে পারবেন, আলাদা আলাদা স্পিডে চালাতে পারবেন। আর এটা হচ্ছে আর সুইচ, আর মানে রিভার্স। এই সুইচটা দেবে, এক্সেলেটার দিলে গাড়িটা পিছন দিকে যাবে। আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি, দেখুন
চাকাটা উল্টা দিকে ঘুরছে, ব্যাক গিয়ার। এই মডেলটাতে ব্যাক গিয়ার সিস্টেমও পাবেন। আর এটা হচ্ছে ক্রুজ সুইচ। এই সুইচটার কাজ আপনাদেরকে বলে দিই, আপনারা যে কোনো স্পিডে যেয়ে এই সুইচটা যদি দেবে দেন, তত স্পিডে চলবে। এক্সেলেটর ছেড়ে দেওয়ার পরেও আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, 25 স্পিডে যেয়ে এই ক্রুজ সুইচটা দেবে দিয়েছি, এক্সেলেটর ছেড়ে দিয়েছি। এক্সেলেটর ছাড়ার পরেও গাড়িটা কিন্তু চলছে। দেখুন, এক্সেলেটর ছাড়া আছে, গাড়িটা নির্দিষ্ট স্পিডে চলছে। এটাই হচ্ছে ক্রুজ সুইচের কাজ। আর এই লকটা সরাতে গেলে যে কোনো ব্রেক একবার দাবলেই লকটা নিজে নিজেই সরে যাবে। এরপর দেখাই সুইচগুলো। এটা হচ্ছে হেডলাইট ডিপার সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটার ডান দিকের। দেখুন, মিটারে শো করছে বড় বড় লেখা অ্যারোটা। আর এটা হচ্ছে বাঁ দিকের, মিটারে শো করছে ইন্ডিকেটার জ্বলছে বলে, মধ্যে দাবালে বন্ধ। আর এটা হচ্ছে হর্ন সুইচ, হর্নের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। আর এটা হচ্ছে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ। এই সুইচটার কাজও আপনাদেরকে বলে দিই, গাড়িটা যদি কোথাও খারাপ হয়ে যায়, মিস্ত্রি বা মেকানিক পাচ্ছেন না, গাড়িটা সারানো যাচ্ছে না, তখন এই সুইচটা বিরাট কাজে দেয়। রিপেয়ার সুইচ বলা হয় এটাকেও। একবার সুইচটা দেবে দিলে গাড়িটা নিজে নিজে চলতে শুরু করবে, যেখানে যাওয়ার সেখানে পৌঁছে যাবেন, পরে গাড়িটা সারিয়ে নিতে হবে। এটাও একটা ভালো বৈশিষ্ট্য। আর নিচেরটা হচ্ছে পি সুইচ, মানে পার্কিংটা সরানোর জন্য। এরপর বলি আপনাদেরকে, এই গাড়িটাতে রিমোট সিস্টেম পাবেন, যেটাকে বলা হয় অ্যান্টি থ্রাপ লাম সিস্টেম। এটা সিকিউরিটি সিস্টেমে কাজে লাগে। গাড়িটা যদি লক করে রাখেন, তাহলে গাড়িটা কেউ চুরি করতে পারবে না, কেউ হাত দিলে সাইরেন বাজবে আর গাড়িটাও লক হয়ে যাবে। তো দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মধ্যে সুইচটা হচ্ছে আনলক, আর উপরের সুইচটা দাবলে লক হয়ে গেল। এরপর যদি গাড়িটা কেউ হাত দেয়, তো দেখুন এরকম সাইরেন বাজবে, আর চাকাটাও লক হয়ে যাবে, চাকাটাও ঘুরবে না। দেখুন, আবার হাত দিলে সাইরেন বাজছে। আবার আনলক করতে গেলে এই মধ্যে সুইচটা দেবে দিলেই আনলক হয়ে গেল। আর একটা ফাংশন বলে দিই, কিলেস গাড়িটা চালাতে পারবেন। দেখুন, চাবি ছাড়া এই লাস্টের বোতামটা যদি দাবেন, সেকেন্ডে দুবার দাবতে হবে। তো দেখুন, এই সুইচটা দুবার দাবছি। দেখুন, দুবার দাবলাম, গাড়িটা অন হয়ে গেল। চাবি ছাড়াই গাড়িটা চালাতে পারবেন, কিলেস গাড়িটা চালাতে পারবেন। দেখুন, গাড়িটা অন হয়ে গেছে। আর এই ফাংশনটা বন্ধ করতে হলে রিমোটের মধ্যে সুইচটা দাববেন, বন্ধ হয়ে যাবে। এরপর দেখায় বাঁ দিকে এরকম একটা ডিগি পাবেন, যেখানে কিছু ছোটোখাটো জিনিস রাখতে পারবেন, এখানে বোতলও রাখতে পারবেন। আর এখানে মোবাইল চার্জিং পোর্ট পাবেন, ইউএসবি পোর্ট, আপনার মোবাইলের ডাটা কেবিলটা দিয়ে এখান থেকে মোবাইল চার্জ করতে পারবেন। আর সামনে দেখুন অনেকটা জায়গা পাবেন, যেটা পাদানি বলা হয়, এখানে কোনো জিনিস রেখে বহন করতে পারবেন। তাছাড়াও গ্যাস সিলিন্ডার আরামসে রাখা যাবে, এই জায়গাটা অনেকটা দেওয়া হয়েছে। অনেক ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে এই জায়গাটা অনেকটা কম, গ্যাস সিলিন্ডার রাখা যায় না, এই মডেলে অনেকটাই জায়গা দিয়েছে। এরপর বলি পিছনের মোটরটা সম্বন্ধে। তো দেখুন, বিএলডিসি হাফ মোটর পাবেন, ব্রাশলেস মোটর। আর এই মোটরটার পাওয়ার হচ্ছে 2.5 কিলোওয়াট, 2500 ওয়াটের এটা মোটর, এখান থেকে এটাই বলা হয়েছে। আর টিউবলেস টায়ার পাবেন, টায়ারের সাইজ হচ্ছে 90-90-12 ইঞ্চি টায়ার পাবেন। এই গাড়িটার ক্ষেত্রে দুটাই, সামনের চাকার পিছনের চাকা, বড় সাইজের টায়ার পাবেন। আর পিছনের ডিস্ক ব্রেক পাবেন, এই মডেলের ক্ষেত্রে দুটাতেই সামনের চাকার পিছনের চাকায় ডিস্ক ব্রেক আছে। আর এটা হচ্ছে পিছনের শকাজার, স্প্রিং কয়েল হাইড্রোলিক শকাজার, দুদিকে দুটো শকাজার লাগানো আছে। আর এই শকারটা হচ্ছে অ্যাডজাস্টেবল শকাজার, অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটা হচ্ছে সুইং আর্ম কাভার, ফ্লেক্সিবল সুইং আর্ম কাভার, সহজে ভাঙবে না। আর ডান দিকে এরকম একটা ফুট ডেস্ক পাবেন, সুইচটা দাবলে খুলে যাবে। আর বাঁ দিকেও একটা ফুট ডেস্ক পাবেন। আর এটা হচ্ছে পিছনের ব্যাকলাইট, ব্যাকলাইট গ্লাসটা অনেক বড়, দেখতে ভালো লাগছে। আর এটা হচ্ছে ডান দিকের ইন্ডিকেটার, এটা হচ্ছে বাঁ দিকের ইন্ডিকেটার, হোয়াইট গ্লাসে। আর মোটরের বাঁ দিকটা দেখতে এরকম লাগবে। এরপর দেখাই ডিগির পেস্টটা, যেটাকে বুট পেস বলা হয়, এখানে অনেকটাই জায়গা পাবেন। আর এই মিরারটা আর এই ম্যাটটা এই গাড়ির সঙ্গে আপনারা ফ্রি পাবেন। তো দেখুন, অনেকটাই জায়গা পাবেন, এখানে জিনিস রেখে আপনারা আরামসে বহন করতে পারবেন। আর এখানে একটা এমসিবি সুইচ পাবেন, এটার কাজ বলে দিই, গাড়িটা কোথাও যদি শর্ট সার্কিট হয়ে যায়, তাহলে অটোমেটিক এই এমসিবি সুইচটা বন্ধ হয়ে যাবে। তাছাড়াও গাড়িটার যত লোড ক্যাপাসিটি, তার চেয়েও যদি বেশি লোড চাপিলেন, তখনও এই এমসিবি সুইচটা বন্ধ হয়ে যাবে। এরপর গাড়ির দাম বলবো, আর ব্যাটারি সম্বন্ধে বলবো আপনাদেরকে। তো দেখুন, এটা হচ্ছে ডাইনামিক টেকনোলজির ব্যাটারি, গ্রাফাইন যে টেকনোলজি ছিল তার থেকেও উন্নত ভালো টেকনোলজির ব্যাটারি। এখান থেকে এমনটাই বলা হচ্ছে যে এই ডাইনামিক টেকনোলজিটা গ্রাফাইন টেকনোলজির থেকেও ভালো, উন্নত ভালো ব্যাটারি, আরও বেশি দিন চলবে, ভালো মাইলেজ দিবে। আর এটা টনটেক কোম্পানির ব্যাটারি, আর ব্যাটারিটার অ্যাম্পিয়ার হচ্ছে 33.2 AH এর ব্যাটারি, অ্যাম্পিয়ারটাও বেশি, মাইলেজটাও বেশি পাবেন। আর এই ইলেকট্রিক স্কুটারটা এই ব্যাটারিটা দিয়ে 60 ভোল্টের দাম হচ্ছে 52,500 টাকা, 5টা ব্যাটারি দিয়ে 52,500 টাকা দাম পড়বে। আর যদি 72 ভোল্টের নেন 6টা ব্যাটারি দিয়ে, তাহলে এই ইলেকট্রিক স্কুটারটার দাম পড়বে 55,500 টাকা। দামটা এখন খুবই কম আছে, এটা অফারের দাম, শিগগিরই যোগাযোগ করুন। এরপর এই গাড়িটার মাইলেজ বলে দিই, যদি 60 ভোল্টে নেন
তাহলে আনুমানিক মাইলেজ 60 থেকে 70 কিলোমিটার পাবেন একবার ফুল চার্জ করলে। আর যদি 72 ভোল্টের নেন তাহলে আনুমানিক মাইলেজ 90 থেকে 100 কিলোমিটার পাবেন। আর এই ধরনেরই যদি নতুন নতুন আরও ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান, আর যে কোনো ইলেকট্রিক স্কুটারের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।